পাহাড় নিয়ে যে বিষয়টা হলো, পাহাড়ের ভাইদের কাছে আমার একটা জিজ্ঞাসা, সেনাবাহিনী, সে তো বাংলাদেশের সেনাবাহিনী, ওই সেনাবাহিনী দেখলে আমি কমফোর্ট ফিল করি, আপনি কেন কমফোর্ট ফিল করেন না? তাই না? তার মানে আপনি বাংলাদেশকে ধারণ করেন কি না, এটা আমার একটা জিজ্ঞাসা, যে আপনি কেন সেনাবাহিনীকে ভালোবাসতে পারছেন না? এখন আসলে পাহাড়ের সাধারণ মানুষরা সেনাবাহিনীকে ভালোবাসে কিনা এই গণশুনানি কখনো হয়নি। আমরা কাদের বক্তব্য শুনি? সাধারণ মানুষের বক্তব্য শুনি না, আমরা শুনি কিছু অ্যাক্টিভিস্টের, পাহাড়ের অ্যাক্টিভিস্টের বক্তব্য। তারা বারবার বলছে সেনা হটাও, সেনা হটাও। পাহাড়ের সাধারণ নাগরিকরা কি কখনো বলেছে যে সেনাবাহিনী আমাদের সমস্যা করছে? সেনাবাহিনী কাদের জন্য সমস্যার কারণ? যারা অস্ত্র নিয়ে ঘোরে তাদের জন্য সেনাবাহিনী চ্যালেঞ্জ, তাই না? তাহলে ওই অস্ত্রধারী লোকগুলো পাহাড়ের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, তাই না? এই অস্ত্রধারী সংগঠনগুলো মানে চলে কিভাবে? ওদের কি সরকার টাকা দেয়? আমি টাকা দেই? কোনো মানুষ কি স্বেচ্ছায় বলে টাকা নিয়ে যাও? তা কিন্তু বলে না। এ টাকা কই থেকে নাই? পাহাড়ের নাগরিকদেরকে অপহরণ করে, অপহরণ করে, পাহাড়ে দাদাবাজি করে, পাহাড়ে অত্যাচার করে, করে অর্থ সংগ্রহ করে তারা সংগঠন চালায়। তাহলে পাহাড়ে সেনাবাহিনী মাথা ব্যথা হওয়ার কথা ছিল নাকি ওই অস্ত্রধারী সংগঠনগুলো মাথা ব্যথা হওয়ার কথা ছিল বলেন? এই বিষয়গুলো আসলে রাষ্ট্রের উচিত কি ছিল পাহাড়ের সাধারণ নাগরিকদেরকে, সেটা বাঙালি হোক অবাঙালি হোক, মাঝে মাঝে সম্মেলন করা, মাঝে মাঝে তাদেরকে একসাথে বসানো। রাষ্ট্র কমিউনিটি ওয়ার্ক করবে, রাষ্ট্র সেই কমিউনিটি ওয়ার্কটা করে নাই, না করতে 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 দুইটা পক্ষকে মুখোমুখি দাঁড় করাই দিচ্ছে। আমি আপনাদেরকে বলছি, সেনাবাহিনীর একজন সদস্য মারা গেল, যে ছয়জন সদস্য গ্রেপ্তার হলো তাদের প্রত্যেকের নামে শেষে রহমান আছে, ইসলাম আছে এবং তারা বাংলাদেশী নাম ধারণ করে আছে, দেখতে বাংলাদেশী নাগরিকদের মতো। এবং যেই তিনজনের নামে মামলা হলো তিনজনের প্রত্যেকে আওয়ামী লীগের কর্মী। দেখেন, তাহলে পাহাড়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে মারলো, মানে ওই যে বাঙালি যে একজন হত্যা করলো পিটিয়ে, সেটার জন্য যে তিনজনের নাম আছে, তিনজন হলো সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী। তাহলে আমরা সমস্যা আইডেন্টিফাই করতে পারছি না, আমার সমস্যাটা পাহাড়ে কে করছে? ছাত্রলীগ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা দিচ্ছে পাহাড় স্বাধীন এখন থেকে। আমরা যদি সার্বভৌমত্বের সংকটগুলো না অনুধাবন করি তাহলে কখনোই সার্বভৌমত্ব নিয়ে আমরা লড়াই করতে পারবো না। আমাদের যে পানি সমস্যা, তিস্তা সমস্যা, ঠিক আছে, মানে রাষ্ট্রের কি উচিত ছিল যে তিস্তার মাঝখানে একটা মহাসমাবেশ করা, তাই না? তিস্তার মাঝখানে তো শুকনা মরুভূমি, রাষ্ট্রের উচিত ছিল না যে তিস্তার মাঝখানে একটা মহাসমাবেশ করা, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদেরকে ডাকা যে আসো দেখো আমার তিস্তার কি হাল করছে ভারত, তাই না? বিস্তর মাঠ, দুদু মাঠ কখনো হয়েছে? রাষ্ট্র কখনো অনুধাবন করেছে যে আমার সার্বভৌমত্ব এখানে কিভাবে নাই? এগুলো হলো বিষয়। আমাদের এখানে সমস্যা কি জানেন? সমস্যা হলো রাষ্ট্র রাজনৈতিক দল, আর রাজনৈতিক দল মানে ভারতের এজেন্টে ভরপুর।